শনিবার সালানপুর চেমারি গ্রামের বাসিন্দা রাজেশ বাউরি খুনের ঘটনার পুনর্নির্মাণ করল সালানপুর থানার পুলিশ। শনিবার দিন সকালে সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাটি পুলিশের দলবল নিয়ে রাজেশের খুনে জড়িত থাকা অমিত বাউরি, ভাদু বাউরি ও পদ্মাবতী সোরেন তিনজন আসামিকে নিয়ে হত্যাকাণ্ডের পুনর্নির্মাণ করেন। প্রথমে তিনজন আসামিকে নিয়ে যাওয়া হয় মুচিডির চেক ড্যাম্পে, সেখানে উদ্ধার হয় খুনের সময় ব্যবহৃত রড। তারপর আসামিদের নিয়ে যাওয়া হয় কাশিডাঙ্গার জঙ্গলে, সেখানে কোনো স্থানে তার বস্তাবন্দি দেহ গর্তের ভেতরে চাপা দেওয়া হয়, তার পুনর্নির্মাণ করা হয়। তারপর নিয়ে যাওয়া হয় জেমারির প্রমিলা এবং ফেমাস নার্সারির কাছে, সেখানে রাজেশ বাউরিকে কিভাবে খুন করা হয়েছে তার পুনর্নির্মাণ করে দেখানো হয়। কিভাবে রড দিয়ে তার মাথায় আঘাত করা হয় এবং তারপর কিভাবে তার মৃত্যু হয় সেই সব নাটকের মাধ্যমে পুলিশের কাছে দেখানো হয়। রাজেশ বাউরির মোটর সাইকেলটি আল্লাডি মোড় সংলগ্ন একটি চানকে ফেলে দেওয়া হয়, তারও পুনর্নির্মাণ করে দেখানো হয়। পুলিশ সূত্রে জানা যায় অবৈধ সম্পর্কের টানাপোড়েনের কারণেই রাজেশ বাউরিকে খুন হতে হয়। আসানসোল থেকে কাজল মিত্রের রিপোর্ট, সমাজ হিতৈষী। অনেকই মানুষ ওখানে পাথরের ওই যে লুলু পাথর গর্ত করেছিল, লুলু পাথর বিক্রি করে ওইখানকার মানুষগুলা। তো ওইখানে আমরা দেখলাম যে লুলু পাথরের গর্ত আছে, তো ওই গর্তে ছোটখানি ছিল গর্তটা, গর্তটাতে ঢুকিয়ে কত সাদা চিকচিকিতে বানানো আর কি ফেলেছি, ওই পাইপটা, ওই পাইপটা এরকম করে ছুড়ে ফেলে দিয়েছি। ওটাও তুই ছুড়ে ফেললি? না, আমি না, আমি পাইপটা ছুড়ে। তারপরে এখান থেকে ছুড়ে ফেলার পর হাত মুখ ধুয়ে তারপরে তোরা চলে গেছিস? কিন্তু এটা গেলি তখন? না, ওই গাড়িতে। আচ্ছা, ওই গাড়িতে গেলি? ওই গাড়িতে। ওই গাড়িতে গিয়ে কোথায় গেলি? ওই চানকটার কাছে। চানকটা কোথায়? চানকটা কোথায় আছে? চানকটা ওই যে নার্সারির কাছে। কোন নার্সারি? ওটা কোন জায়গা? ওটা ফেমাস নাকি না বলে? প্রমিলা। ওই ওই নার্সারির কাছে ওখানে গাড়িটা ফেলে দিলি? ফেলে দিয়ে চানকে ফেলে দিলি? চানকে ফেলে দিয়ে, চানকে ফেলে দিয়ে আমরা রেল লাইন হেঁটে একদম দৌড়ে দৌড়ে ছিলাম ওরা গল্প করতে করতে ওদের কি হলো কি না হলো। বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, সন্তান, সংসারে অশান্তি, বিবাহ বহির্ভূত সম্পর্ক, শারীরিক অসুস্থতা, বাস্তুদোষ, এইসব সমাধানের একমাত্র ঠিকানা জ্যোতিষ স্বর্ণ গোল্ড মেডেলিস্ট তান্ত্রিক ও জ্যোতিষ প্রসাদ রায়। এছাড়াও যোগ বিচার ঠিকুচি ও কুষ্টি তৈরি করা হয়। GSI সার্টিফাইড গ্রহরত্ন ও সোনা রূপার সঠিক মূল্য পাওয়া যায়। তাই আর দেরি না করে আজ চলে আসুন তান্ত্রিক ও জ্যোতিষী প্রসাদ রায়ের কাছে, আপনার সমস্যা সমাধানের একমাত্র সেরা ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বিজন দুর্গাপুর 5, মোবাইল নম্বর 8967696309 8170001562